ইন্না আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর। আল্লাহ পাক এমন একজন সত্তা যিনি শুধু আমাদের সৃষ্টি করেই ছেড়ে দেননি, আমাদের বেঁচে থাকার তাগিদে যখন যা কিছু প্রয়োজন সব চাহিদা তিনি পূরণ করেছেন। কিন্তু বিষয়টা হচ্ছে, এই চাহিদাটা যে পূরণ তিনি করেছেন, এটা আমাদেরকে খুঁজে নিতে হবে। এই যে আমার সামনে একটা মেয়েকে দেখতে পাচ্ছেন, সে একটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে এবং এডুকেটেড মেয়ে। দীর্ঘদিন থেকে তারা বা এই পরিবারটা প্যারানর্মাল যে অ্যাক্টিভিটিস আছে বা প্যারানর্মাল যে বিষয়গুলো আছে এগুলোর সঙ্গে পরিচিত। জীবন জীবিকার তাগিদে, আচ্ছা এই এই যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন সে কিন্তু অতনে পজেস। এখানে আরও কিছু লোক আছে, আমরা ওদেরকে এখানে ফেস করবো না। তো আমরা এই মেয়েটাকে যেহেতু জিনেরা কষ্ট দেয়, বিশেষ করে স্বপ্নে আজে বাজে স্বপ্ন দেখায় এবং সবসময় অসুস্থ রাখে, পড়াশোনায় মনোনিবেশ করতে দেয় না, কখনো বাসায় ছায়া দেখতে পায়, এখানে দেয় কখনো তারা বিভিন্ন রকম আকৃতি দেখতে পায়, এবং এখন দেখেন তার যে অ্যাক্টিভিটিস, এটা কি কোনো সুস্থ মানুষের অ্যাক্টিভিটিস? মেডিকেলিভাবে তারা সম্পূর্ণভাবে ফিট। হ্যাঁ, আমার দিকে তাকাও, এদিক, এই ওইখানে কালের অগ্নিমূর্তি দেখাইতেছোস, এদিক তাকাও ভাই, আপনি ফেসে আসতেছে। নাম কি তোমার বলো? আমার বাসা বসতে পারে, জানি না আমি। হাই বেটা, নাম বল। নাম নাই। নাম নাই তো রুগীরে ধরছো কেন? আমরা পাঠাইছে। কে পাঠাইছে? জোরে বলো। আয়েশা। আয়েশা, তা আয়েশারে বলো যে আমার তো এখানে, আমার কথা বলো যে আটক করে দিছে, এখন এখান থেকে হেল্প করো। আয়েশা বিপদে। আয়েশাই বিপদে, তো তুইও তো বিপদে। আয়েশা পূজা করেন আমার তিন দিন ধরে। আল্লাহ আল্লাহ, সরি। ভালো লাগে না? ভালো লাগে না? তোমার পূজা করলে তোমার ভালো লাগে? কি পূজা করতে হয় তোমার? অনেক রক্ত দেয়। রক্ত দেয়? আল্লাহ কোরআনে কি বলছে? ওর রক্ত খাইব না? আজকে তোর রক্ত দিয়া যে আমি যে আজকে যে আমার জুতা ধুমু তখন কেমন হইব? হ্যাঁ এই বেটা, আমার ক্রোধের মুখোমুখি হবি তুই? এই দেখ তাকা, বল আজকে দিনে আল্লাহ ছাড়া তোকে কি কে বাঁচাবে? তোর কোন বাপ আছে বাঁচানোর মতো? আছে কেউ? এই বেটা এদিক তাকা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ছাড়া তোমাকে আজকে দিনে বাঁচানোর মতো কেউ আছে? কে আছে? আয়েশা, তো বলো যে আমাকে, আমার কথা বলো যে আমি তো আটক, তো বাঁচাই দেখো। বিপদে তো আয়েশাই বিপদে, তো তোর বিপদ থেকে তোরে বাঁচাইবো কে বেটা? হ্যাঁ, ইয়া রব্বুল আলামিন, তার পায়ের তালা থেকে মাথার চান্দি। এই এদিক তাকাও, আজকে কে বাঁচাইবো তোমারে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, এই জিনটারে কি করা যায়? এই যে রোগীটার কষ্ট দিচ্ছে, নগদ মেরে হলো। আচ্ছা, পারমিশন পাওয়া গেছে, নগদ মেরে হলো। এই দেখো, আপনি দেখেন তার অ্যাক্টিভিটিসটা কেমন, আর এমন না যে সে এই রোগীটাকে শুধু কষ্ট দেয়, এই এদের ফুল ফ্যামিলিকে কষ্ট দেয়। এর একটা ছোট বোন আছে, তাকেও মাঝে মাঝে এরা দুষ্ট দুষ্ট জিনেরা ভয় দেখায়, কান্না করে, হ্যাঁ তার সমস্যা শুরু হয়, তাদের বাবা মারও বিভিন্ন রকম অসুবিধা দেখা দেয়। তো এই যে দেখেন, এই জিনগুলো আসলে আমি এর আগেও এদেরকে দেখছিলাম এমনি আলাদাভাবে, তো তারপর আনতে বলছি। এগুলা ফুল ফ্যামিলিটাকে ডিস্টার্ব করে এবং এগুলো কোনো পক্ষ থেকে এগুলো চালান করা। তো দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রামটি দেখতেছেন, সকলে দোয়া করবেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে এই চিকিৎসাটা সফলতা দান করে এবং এই মেয়েটা এবং আমাদের পরিবারকে আল্লাহ পাক সমস্ত রকম জিন জাদু বা অন্যান্য যে প্যারানর্মাল যে অ্যাক্টিভিটিসগুলো আছে এগুলো থেকে হেল্প করে। আমরা তার কাছে আর কয়েকটা কথা শুনবো, সে যদি সুন্দরভাবে উত্তর দেয় ভালো, নইলে আমরা তাকে পরকালের টিকিট ধরে দেবো ইনশাআল্লাহ। আমার দিকে তাকাও, তোমরা কয়জন আসছো? জোরে বলো। আরো জোরে বলো। কয়জন আসছো? সাতজন। কেন ধরছো রুগীরে? কেন ভালো লাগবে? কেন মানুষের ক্ষতি করা ভালো? এই তোমার বাবা মা নাই? না। পরিবার নাই? তোরা কি মাটি ফাইজা জন্ম নিছস? না। তাইলে ডাইকা? আচ্ছা, ডাইকা আনার আগে তোদের পরিবার ছিল না? হ্যাঁ বেটা এই দিক থেকে পরিবার ছিল না? না। তুই কি বাস্টার্ড? তুই কি বাস্টার্ড নাকি বেটা? না। তোর জন্ম পরিচয় নাই? না। তুই যে মানুষকে ক্ষতি করতেছস এটা কি ভালো? হ্যাঁ, এই বেটা তোকে যে কষ্ট দিচ্ছি তোর এখন কেমন লাগতেছে বল? ভালো ভালো লাগতেছে?
يا رب العالمين এই ভালো চাতার জন্য কান্নায় রূপান্তরিত হয় بسم الله الله اكبر দেখ এদিক থেকে তোর বাপের দিকে তাকা ভালো এবার কিভাবে কালো হয়ে যায় بسم الله بسم الله কেমন লাগতেছে রে বল বল কেমন লাগতেছে আমাকে বল ভালো লাগতেছে না তো ভালো লাগতেছে বলে তুই তো কইলি যে ভালো লাগতেছে এখন আবার না না করতেছস কে বল তোমরা কি এই যে উদ্ধতপূর্ণ আচরণ করতেছো এটা করেই যাবা হুম আমাদের দিকে তাকাও তোমরা যে এই রোগীটা বা রোগীর পরিবারকে কষ্ট দিচ্ছো এটা কি করেই যাবা তোমরা উফ কষ্ট দিতে চাই না পাঠাইছে পাঠাইছে তো পাঠাইলে তুমি এসে কষ্ট দিবা তো যে পাঠাইছে আমিও পাঠাই যা ওরে যা ধর খা ফেল ছিঁড়ে খা যা পারবি ও তো আমার পূজা করে আমার রক্ত দেয় এই তোর পূজার মায়েরা বাপ বেটা আল্লাহ কোরআনে কি বলছে হুররিমাত আলাইকুমুল মাইতাত ওয়াদ দাম ওয়াল আহমুল খিনজির ওমা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি বলছে না বলে নাই এই বেটা যেগুলা আল্লাহ ছাড়া আল্লাহর উদ্দেশ্যে আল্লাহ ছাড়া বা অন্য কোনো নাম নিয়ে যা কিছুই জবাই করা হবে রক্তপাত করা হবে সব হারাম তোরা পূজা পার্বণ তোর পূজা তোকে আজকে বাঁচাইতে পারে না ও পূজা করে না কেন আমি ওরে বলি পূজা করতো খালি নামাজ পড়ি তোরে পূজা আমি এইবার দিমু এই পূজা দিমু দেখ এইদিক টাকা একবারে পরকালের টিকিটের পূজা দিমু তোর আজকে ইনশাল্লাহ ভাই আপনার হাতটা তুলেন আপনি আজকে জবাই দিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবং অত্যন্ত ক্রোধের সঙ্গে জালিমদের প্রতি একজন মুমিন যতটা ক্রোধ পোষণ করে ইনশাআল্লাহ এই তোমার মরার পূর্বে কোনো ইচ্ছা আছে আমি জানতে চাই মরার পূর্বে তোমার কোনো ইচ্ছা আছে তোমাকে আমরা এখন হত্যা করব ইনশাআল্লাহ কারণ আমরা আয়শা দেখি আয়শা তোমার কেমনে নিয়ে আসে তোমার রক্ত আল্লাহ পবিত্র কোরআনে বলছে কুল্লু নাফসিং জায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন প্রত্যেককে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে এবং আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে হবে এবং তোমারও একই পরিণতি হবে ইনশাআল্লাহ আমরা এখন তাকে জবাই করবো ইনশাআল্লাহ আমরা আজকে আমি নিয়ত করছি এই যে রোগীর গার্জিয়ান রোগীর গার্জিয়ানকে দিয়েই তাকে কতল করবো ইনশাআল্লাহ তাইলে সে বুঝবে যে আসলে দুনিয়া কাকে বলে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া রব্বুল আলামিন আপনার পবিত্র কোরআনের পাক ইসলামের মাধ্যমে সর্বোচ্চ সাহায্য চাই একজন জালিম জিনকে কতল করার শক্তি ক্ষমতা কোনোটাই আমাদের নাই যদি আপনি হেল্প না করেন আশা করি আচ্ছা হ্যাঁ ইয়া রব্বুল আলামিন আপনার পবিত্র মহিমান্বিত কোরআনের শক্তি সাহায্যে আমরা একে কতল করার সর্বোচ্চ সাহায্য চাই একজন আশরাফুল মাখলুকাত আপনার সেরা সৃষ্টির সেরা জীব আপনি যেই মানুষকে উত্তম মর্যাদা দান করেছেন সেই মানুষকে একদল জালিম জিন যারা অন্যায়ভাবে কষ্ট দিচ্ছে যেমনটা আপনি পবিত্র কোরআনের সূরা বুরুজের 10 নম্বর আয়াতে বলেছেন নিশ্চয় যারা মুমিন নরনারীকে অকারণে কষ্ট দেয় এবং কষ্ট দেওয়ার পর তারা তওবা করে না অনুতপ্ত হয় না তাদের জন্য আপনি যেমন যন্ত্রণাদায়ক আজাবের কথা বলেছেন এই মেয়েটাকে যে জিনেরা কষ্ট দিচ্ছে তারা তো কষ্ট দিচ্ছেই কিন্তু তাদের মধ্যে কোনো অনুশোচনা অনুতপ্ত বা এরকম গিল্টি ফিল হয় না তো আল্লাহ আপনার পবিত্র কোরআনের সাহায্যে আপনি যেমনটা বলেছেন যে এই কোরআনটাকে আপনি নাজিল করেছেন শেফার জন্য মুমিনদের জন্য শেফা জালিমদের জন্য ক্ষতি ছাড়া কিছুই না আমরা এই জালিমটাকে আপনারই মহিমান্বিত কোরআনের সাহায্যে কতল করার সাহায্য চাই আপনি আমাদেরকে সর্বোচ্চ সাহায্য করুন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া রাব্বুল আলামিন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া রাব্বুল আলামিন আচ্ছা আপনারা যারা যারা আমাদের এই প্রোগ্রামটি দেখতেছেন কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আর একে আমরা কি করব এটাও জানাবেন বা এর মৃত্যুতে মৃত্যু হোক আপনারা চান কিনা বা যারা আমাদের এই প্রোগ্রামটি দেখতেছেন কে কোথা থেকে দেখতেছেন জানাবেন এবং দোয়া করবেন যাদের পরিবারে এরকম রুগী আছে তারাই কিন্তু বুঝে আসলে মাজনুন ব্যক্তিদের কষ্ট কতটুকু এবং একটা ব্যক্তির কারণে ফুল ফ্যামিলি ক্ষতিগ্রস্ত থাকে আমরা এখন তাকে কতল করবো ইনশাআল্লাহ তো ইউটিউবের টার্মস ফেসবুকের টার্মস অ্যান্ড রেগুলেশনের কারণে আমরা কতলের দৃশ্যটা দেখাবো না আপনারা সকলে দোয়া করবেন আমরা শুধু সাউন্ড শোনাবো ইনশাআল্লাহ
চোখ বন্ধ রাখেন ওকে হান্নামান হান্নামান ইয়া রাব্বুল আলামিন আপনার পবিত্র কোরআনের শক্তিশালী আয়াতের মাধ্যমে যে জিনগুলো কতল হলো তারা কি পর্যায়ে আছে কি পজিশনে আছে তারা কি অবস্থায় আছে এই রোগীটাকে চোখের সামনে দেখার শক্তি দান করুন আমিন ফরমাইয়া চোখ খুলবেন না চোখ বন্ধ অবস্থায় দেখার চেষ্টা করেন পবিত্র কোরআনের শক্তিতে কোনো জালিম তালিম বা যারা আপনাকে বিরক্ত করত এইরকম কাউকে দেখতে পাচ্ছেন কিনা কোনো কেউ পড়ে আছে কিনা বা এই রিলেটেড আল্লাহর কাছে সাহায্য চান ইনশাআল্লাহ আল্লাহ সহজ করে দেবে সবকিছু কোনো কিছু দেখা যাচ্ছে পড়ে আছে বা এরকম চোখ খুললেন কেন চোখ খুললে চোখ বন্ধ রেখে কথা বলবো আচ্ছা আবার বন্ধ করেন ইয়া রাব্বুল আলামিন আপনার পবিত্র কোরআনের শক্তিতে তার চোখের সামনে সেই দৃশ্যগুলো তুলে ধরুন যা কিছু ঘটলো এখন কি দেখা যায় কিছু দেখা যায় কি দেখা যায় ভয় পাবেন না আল্লাহ ছাড়া কাউকে ভয় পাবেন না বলেন কেউ পড়ে আছে কয়জন কারা কি অবস্থায় আছে বলেন আপনি প্রশ্ন করেন তো কথা বলো তুমি জোরে কথা বলো সুখ মন যে কথা বলো কি বের দেখলা কি অবস্থা দেখা যায় কয়জন দেখা যায় ঝাপসা ঝাপসা আচ্ছা যা কি দেখা যাচ্ছে কি বের দেখা যাচ্ছে মন্দিরের পাশে পড়ে আছে পড়ে আছে না কয়জন কয়জন এরা সংখ্যা দুইজন আর ওর আশেপাশে কেউ আছে পড়ে টড়ে দেখেন তো ডাইনে বামে না শুধু তো মন্দিরে দেখা যাচ্ছে আচ্ছা আপনি আল্লাহকে বলেন হে আল্লাহ বলেন হে আল্লাহ এই জালিম গুলা যেন ভস্ম হয়ে যায় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে তাদের দিকে নিয়ত করে ফু দেন লক্ষ্য করে আগুন ধরছে হ্যাঁ একটু জোরে ফু দেন বলেন যে হে আল্লাহ শেষ করে দেন দেখতেছেন শেষ পড়ছে স্পষ্ট দেখা যায় কি আগুন যে তোমার ফু আগুন ধরলো বুঝতে পারছো তুমি বলেন আলহামদুলিল্লাহ চোখ খোলেন এখন শরীর হালকা লাগতেছে আপনি হাতে আপনার আমার কাছে যান তো দেখি হাত পা ঠিক আছে কিনা একটু আছে কিনা সব বাবা আমি এখন কাজ করতেছি হ্যাঁ ঠিক আছেন তো না কেমন লাগলো আচ্ছা সময় তো তিনি ভাই বোনেরা দোয়া করবেন আল্লাহ যেন তাকে দিনদার হিসাবে কবুল করে এবং ভালো রাখে সেই সঙ্গে সুস্থতা জীবন দান করে আমরা আমাদের প্রোগ্রামটি এখানে শেষ করব আসলে যারা জিনগ্রস্ত বা যেই পরিবারটা জিনে আক্রান্ত তারাই একমাত্র বুঝে জিনের জ্বালা কতটুকু আপনার সকলে দোয়া করবেন তার জন্য আল্লাহ যেন তাকে ভালো রাখে এবং স্বাভাবিক জীবনে আনে এই বলে আমি আজকের প্রোগ্রামটি শেষ করতেছি
আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আরেকটি কথা ইউটিউব কিংবা ফেসবুকে আমাদের নামে বেনামে যদি কেউ আমাদের নামে বেনামে যদি কেউ ভিডিও কল বা অডিও কল দিয়ে বলে যে আমরা আপনার চিকিৎসা করে দেব টাকা লাগবে কখনোই দিবেন না আমরা ফেসবুকে এরকম